আমি জানি না যে কেরির সাথে ওখানে কি কথা হচ্ছে বা হবে, বিভিন্ন ভাবে তো আমরা কিছু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি। আমি উসমান ফারুক দুজনে কিছু কিছু করে অর্গানাইজ হয়ে কিছু কিছু হচ্ছে আর কি, সেই তাদের জানা থাকতে পারছি। জি জি না আমি একটু ফোন করতাম এই জন্য, এই যে আমাদের প্রোগ্রামটা নিয়ে আমরা একটু একটু দ্বিধাগ্রস্ত আমি মনে করছি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান অ্যাম্বাসেডর সব কথাবার্তা যদি সূক্ষ্ম ভাবে দেখেন মনে হচ্ছে যে তারা কিছু একটা বলতে চাচ্ছে, অথচ স্পষ্টই হচ্ছে তোমাদের সংলাপ করতে হবে, অপোজিশনকে ডেমোক্রেটিক অ্যাটমোসফিয়ার দিতে হবে, সহিংসতা বন্ধ করতে হবে, তোমাদেরই কাজ করতে হবে, নাহলে তোমাদের ক্ষতি হবে। এখন এই কথাটা শুধু কথার মধ্যে কি, এটার সঙ্গে যদি ধরেন ইন্ডিয়ানদের একটা যোগসাজশ হয় তাহলে এইখানে একটা মানে চেঞ্জের বাতাস হয়ে যাবে। জি তবে গুমরিস খালেদী, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, দুটো বিষয়। একটি হচ্ছে যে মাহমুদুর রহমান মান্না যে ধরনের রাজনীতির ধারক বাহক ছিলেন সারা জীবন ধরে, তার সঙ্গে এই বিষয়টি মেলে না। বিদেশিদের উপর নির্ভরশীলতার বিপক্ষেই সবসময় কথাবার্তা বলেছেন, সেই মাহমুদ রহমান মান্না বলছেন যে বিদেশিদের সাহায্য নেওয়া, তাদেরকে প্রভাবান্বিত করা, তাদেরকে দৃশ্যপটে আনা, তাদের নজরে আনার বিষয়টি জন কেরির প্রশ্ন তুলেছেন এবং স্থানীয় কূটনীতিকদের কথা বলেছেন, জাতিসংঘ, ইউ, ইউএস এম্বাসি ইত্যাদি ইত্যাদি। এটি একটি রেভিলেশন, এটা একটি মানে আমাদের জন্য জানা ছিল না তিনি এইভাবে দেখেন বিষয়টা, সেটি আরেকটি দিক। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, বাংলাদেশ এখন আর ততটা নির্ভরশীল নয়। জাতিসংঘের সাথে যে সম্পর্কটি বাংলাদেশের রয়েছে, যেটি গুরুত্বপূর্ণ, যে শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের পুলিশ এবং অন্যান্য বাহিনী অংশগ্রহণ করে বিপুল সংখ্যায়, এবং কাজে জাতিসংঘের সাথে সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল জাতিসংঘের অত্যন্ত ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, একজন মুখপাত্র, বিষয়টিকে এই রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রমের কোন রকম সম্পর্ক নেই বলে জানিয়ে দিয়েছেন। কাজেই সে বিষয়ে বাংলাদেশের কারোরই সরকারের অন্তত চিন্তাভাবনা করার কোনো কারণ নেই। ইইউ এবং ইউএস এম্বাসির যে বিষয়টি, এগুলো আমরা আমি আরেকবার বলতে চাই যে মাহমুদ রহমান মান্না এবং তার মতো অন্য রাজনীতিকরা এখনো 70-80 দশকের মতো করে কিংবা 90-এর দশকের একটা সময় পর্যন্ত যেটা ছিল সেরকম করে জিনিসগুলো ভাবেন। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বেশ কয়েকজন রাষ্ট্রদূতের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে গত কিছুদিনে কথা হয়েছে, এবং আমি বোধহয় যদিও সেটি একটি প্রাইভেট ডিনার ছিল এক অর্থে, আমি সেখানে একটি ডিনারে নৈশভোজে আমি উপস্থিত ছিলাম, তিনজন যে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এসেছিলেন সেখানে আমি তাদের সঙ্গে তিনজনের সঙ্গেই বেশ অনেকক্ষণ ধরে কথা বলেছি, রাষ্ট্রদূতের সঙ্গে কথাবার্তা বলেছি। তারা সবে মাত্র মিসেস খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসেছিলেন। আমার কাছে যেটা মনে হয়, তারা সার্বিকভাবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলতে এসেছেন, দেখতে এসেছেন বিভিন্ন শিল্প কলকারখানায় পরিবেশটা কিরকম। হ্যাঁ, রাজনীতি নিয়ে কথা তো উঠবেই, আমরা তাদেরকে ডেকে সেধে তাদেরকে দিয়ে কথা বলে, আমরা প্রশ্ন করি সাংবাদিকরা গিয়ে, আমরা তাদের কাছে জানতে চাই আপনি কি মনে করছেন, তোমরা কি মনে করছো, তাদের কাছ থেকে যে আমরা তাদের কাছে যে ধন্যবাদ ধরি, এই জন্যে বোধ হয় তাদের অনেক অনেক কিছু করতে হয়। আমরা কিন্তু তাদের ওপর সাহায্য নির্ভরশীল এখন আর নই। বিশ্ব ব্যাংকের ব্যাপারে তো আমরা একটা বড় প্রকল্পে তাদের সাহায্য ছাড়া কাজ করার চেষ্টা করছি, ইউর সাথেও সেই বিষয়টি আছে, ইউ যেসব বিষয়ে সাহায্য সহযোগিতা দেয় সেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানে তারা ডিকটেট করার মতো, আমাদেরকে একেবারে বলে দেওয়ার মতো যেটা করতে হবে শর্ত দেওয়ার মতো অবস্থায় আর কেউই নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিপুল বাণিজ্য আছে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বিপুল পরিমাণ বাণিজ্য আছে, সেটা বাণিজ্যের শর্তগুলো কিন্তু আলাদা। আমরা ভালো দামে জিনিস দিতে পারলে তারা কিনবে, ভালো দামে জিনিস না দিতে পারলে, ভালো জিনিস না দিতে পারলে যে দাম তারা দিচ্ছে সেই দামের জন্য যেটা গুড ভ্যালু ফর মানি সেটা না দিতে পারলে তারা কেউ এটা কিনবে না। তো সারা পৃথিবীতেই এক, হ্যাঁ, বাণিজ্যের বিষয়টি সারা পৃথিবীতেই এক। আমার কাছে মনে হয় না, আমি শেষ করি একটু, আমার কাছে মনে হয় না যে বিষয়গুলোকে এইভাবে দেখা হচ্ছে, যেহেতু আমরা প্রশ্ন করি তারা একটা উত্তর
একটা কিছু মন্তব্য করে বসেন। হ্যাঁ, এটা ঠিক, এটা নিয়ে যে কোনো মানুষেরই, এই দেশে বসবাসকারী যে কোনো মানুষেরই, তারাও বসবাস করতেন, কেউ দু বছর ধরে, কেউ তিন বছর ধরে রাস্তায় বেরোতে পারে না, তাদেরও স্বাভাবিক জীবন বিঘ্নিত হচ্ছে, উদ্বেগ উৎকণ্ঠা আছে, এবং তারাও মাঝে মাঝে বক্তৃতা বিবৃতি দেন, কথা বলেন, সব দেশ নিয়ে যেরকম কথা বলেন সেরকম কথা বলেন। কিন্তু আমার কাছে মনে হয় যে মাহমুদুর রহমান মান্না বা অন্য কিছু রাজনীতিক, তারা যেভাবে মনে করেন যে তাদেরকে দিয়ে প্রভাব খাটানো সম্ভব এখনকার সময়ে, সেটি অন্তত বাংলাদেশের জন্য সম্ভব নয়। আমরা সিরিয়া নই, আমরা সোমালিয়া নই, কিংবা আমরা লিবিয়াও নই। আমরা আসবো আবার আপনার কাছে মোহাম্মদ আরাফাত, আপনার কাছে অন্য একটি বিষয়ে জানতে চাই, মানে এই কথোপকথনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, আপনার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চাই, আপনি সুচিন্তা ফাউন্ডেশনের মতন একটি ফাউন্ডেশন চালান, যেখানে সুশীল সমাজের অনেক সদস্যই অনেক সময় এসে কথা বলেন, আপনাদের সাথে মত বিনিময় করেন। আমি যে প্রসঙ্গটি আপনার কাছে জানতে চাই, একটি বিষয় দর্শকদেরকে জানিয়ে রাখি যে নাগরিক ঐক্যের অন্যান্য যারা সদস্য রয়েছেন তাদের সাথে আমরা বারবার যোগাযোগের চেষ্টা করেছি, তাদেরকে আমরা এই অনুষ্ঠানে আসার আহ্বান জানাতে চেয়েছি। আমরা কারোর সাথেই কথা বলতে পারিনি, যোগাযোগ করতে পারিনি, যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি। তাদের বেশিরভাগই যাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের প্রত্যেকেরই ফোনটি সুইচড অফ। মোহাম্মদ আরাফাত, আমি যে প্রসঙ্গটি আপনার কাছে জানতে চাইছিলাম, আপনি আপনি বলছিলেন যে সিভিল সোসাইটি নামে একটা ইভিল সোসাইটি তৈরি করা হয়েছে, যেই ইভিল সোসাইটি আসলে তারা ভিন্ন একটি মেকানিজম বা কৌশল অবলম্বন করার চেষ্টা করছেন। আমার প্রশ্নটি হলো, এই নাগরিক ঐক্যের নামে আমরা বা নাগরিক ঐক্যের ব্যানারে আমরা যাদের যাদেরকে দেখছি তারা সবাই ভিন্ন ভিন্ন সেক্টর থেকে এসেছেন, ভিন্ন ভিন্ন এলাকা থেকে এসেছেন, কিন্তু আমি যে প্রশ্নটি বারবারই করছি, কোথায় যেন এই পুরো কথোপকথনের মধ্যে তাদের প্রত্যেকের মধ্যে একটি যোগসূত্র আছে বলে মনে হচ্ছে। মোহাম্মদ আরাফাত, আপনার কি মনে হচ্ছে কিনা সেটা? কিন্তু এদের সব বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন এরা কিন্তু রাজনীতিতে ব্যর্থ মানুষগুলি, এরা কেউ দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত ছিল, কেউ কেউ পুরো দল বল নিয়ে এটার সাথে এসছে, যারা দলগত ভাবে ব্যর্থ, আর কিছু কিছু ব্যক্তি বিশেষ যারা আছেন ব্যক্তি পর্যায়ে তার রাজনীতিতে ব্যর্থ হয়ে, যে কারণে আমি বলেছি তার রাজনীতিতে পতিত কিছু লোকজন এই নাগরিক ঐক্য তৈরি করেছে। এবং আপনি এই যে কথোপকথনটা যদি শোনেন খেয়াল করে দেখবেন একটা পর্যায়ে মাহমুদ রহমান মান্না বলছেন যে আমাদের আর কত লোক আছে, আমরা কত লোক নিয়ে জড়ো করতে পারবো, কারণ উনি নিজেও বোঝেন আসলেই খুব একটা গ্রহণযোগ্যতা এবং এই দ্য সো কল্ড নাগরিক ঐক্য বলছে কিন্তু নাগরিকদের কোনো পার্টিসিপেশন নেই, যে কারণে উনি বিএনপির কাছে সাহায্য চাচ্ছেন তাদেরকে যাতে লোকবল দিয়ে তাদেরকে একটা বড় জনসভা তারা করেছে এরকম কিছু দেখাতে তারা পারে। সাহায্যের আগেও করেছে বিএনপি, সেটিও শোনা যাচ্ছে। এক্স্যাক্টলি, আমি সেটি কোট করলাম ওনার ওই কথোপকথন থেকে। আরেকটি জিনিস আমি একটু বলতে চাই, আপনি মোস্তফা ফিরোজ দীপুকে জিজ্ঞেস করছিলেন যে ওনার বক্তব্যের অপব্যাখ্যার বিষয়টি নিয়ে, এখানে একটা বিষয় পরিধানযোগ্য, আপনি খেয়াল করে দেখবেন এই কথোপকথনে একটি জায়গায় উনি বলছেন যে যেহেতু উনি ফোনে কথা বলছেন না, উনি আরেকটি অ্যাপ্লিকেশন ইউজ করছেন ভাইবার, এবং ওনার ধারণা সেটি ট্যাপ করা যায় না বা এটা বের করা যায় না কোনোভাবেই, আপনার হ্যাক করা যায় না, উনি বলছেন এই জন্য উনি এতগুলি কথা বলছেন। তার মানে উনি নিজেও কিন্তু জানেন যে কথাগুলি উনি বলছেন সে কথাগুলি আইনসিদ্ধ নয়, নীতি নৈতিকতা বিবর্জিত, যে কারণে উনাকে গোপনীয়তাটা রক্ষা করতে হচ্ছে। এখানে আপনাকে একটা জিনিস বলে রাখি, গোপনীয়তা রক্ষা করার যে ব্যাপারটা, রাইট টু প্রাইভেসি যেটা, সেটা কিন্তু আমার রাইট। আমি যদি আমার বাবা মার সাথে কথা বলি, আমার ওয়াইফের সাথে কথা বলি, সন্তানদের সাথে কথা বলি, বন্ধুদের সাথে যদি কথা বলি, আমি চাবো আমি যেভাবে কথা বলি আমার গোপনীয়তার রক্ষা হোক, সেটি কিন্তু এক বিষয়। কিন্তু আপনি জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলছেন, যে বিষয় নিয়ে কথা বলছেন সে বিষয়গুলির একটা প্রভাব সাধারণ মানুষের উপর পড়ছে, কাজে বিষয়টি কিন্তু তাদের ব্যক্তিগত বিষয় নয়, এটা কিন্তু রাষ্ট্রীয় এবং রাজনীতি এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট। সেই বিষয় নিয়ে কথা বলতে যে বিকজ উনি জানেন প্রকাশ্যে উনি যে কথা বলেন তার সাথে কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক কথা উনি বলছেন, এবং অপ্রকাশ্যে গোপনীয়তা যে কথা বলছেন এটা নীতি নৈতিকতার বিবর্জিত, যে কারণে উনি নিজেই কিন্তু বলছেন উনি এত খোলামেলা কথা বলতে পারছেন কারণ উনি নিশ্চিত যে এটি হ্যাকড হবে না বা কেউ জানতে পারবে না, কাজে উনি নিজেও তো ভালো করে জানেন যে কি বলেছেন, এবং ওই গোপনীয়তাটা উনি নিজেও আশ্বস্ত করছেন নিজেকে, কাজে এটা অপব্যাখ্যার কোনো সুযোগ তো একেবারেই নেই, কারণ পুরো জিনিসটা তো এখানে আছে, আপনি অনলাইনে ইন্টারনেটে গেলেই পেয়ে যাচ্ছেন। আর একটি ছোট্ট করে একটা জিনিস বলি, আমি ওনাকে ফলো করছিলাম, উনি দীর্ঘদিন ধরে বারবার বলছেন এই পেট্রোল বোমা কারা মারছে উনি জানেন না এবং উনি সংলাপের পক্ষে। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় বলেছি আজকে আন্দোলনের নামে জঙ্গিবাদী যে সন্ত্রাস চালানো হচ্ছে সেটার কাছে মাথা নত করে যদি আমরা সংলাপে বসতে চাই আমরা জঙ্গিবাদকে উৎসাহ দিব, কাজে কোনোভাবেই সংলাপে রাজি হওয়ার প্রশ্ন আসে না জঙ্গিবাদকে মোকাবেলা বা দমন না করে। যদিও আমি বলেছি রাজনৈতিক অন্যান্য অনেক বিষয় নিয়ে সংলাপ হতে পারে এবং হওয়া উচিত, কিন্তু জঙ্গিবাদী তৎপরতা পেট্রোল বোমা যতদিন কন্টিনিউ করছে এটাকে দমন না করে সংলাপের পক্ষে আমরা ছিলাম না।
মান্না ভাই কিন্তু বলে যাচ্ছেন সংলাপের পক্ষে বারেবার, এবং আমরা বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম, যারা এই সংলাপের পক্ষে কথা বলছে তারা আসলে জঙ্গিবাদকে প্রমোট করছে, এবং বিএনপির জামাত সহ বিএনপির যে রাজনীতির এজেন্ডা সেই এজেন্ডাকে তারা সমর্থন করছে এবং সেটাকে তারা প্রমোট করছে। কিন্তু আমি অবাক হতাম যে এই কাজটি ওনারা কেন করছেন। এই কথোপকথন প্রকাশ হওয়ার পরে দেখুন ক্লিয়ার বোঝা যাচ্ছে ওনাদের সাথে তারা যোগ দিয়ে প্রকাশ্যে নয় অপ্রকাশ্যে তাদের সাথে অ্যালায়েন্স করে তারা এই তাদের এই এজেন্ডা রাজনৈতিক এজেন্ডাকে তারা প্রমোট করেছে। আমি আসবো মোহাম্মদ আরাফাত আপনার কাছে আসবো, তফিক ইউনুস খালিদ কিছু বলতে যাচ্ছেন আপনার কাছে আসবো, আমার খেতে বিরতি নিতে হবে, বিরতি নিয়ে আমি আসছি। ডক্টর জিয়া রহমান আপনি অনেকক্ষণ অপেক্ষা করছেন, আমি খুবই দুঃখিত, আমি বিরতির পরে আপনার কাছে আসছি, ছোট্ট বিরতি নিয়ে ফেরত। আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা, তফিক ইউনুস খালিদ আপনি কিছু যোগ করতে চাইছিলেন মোহাম্মদ আরাফাতের কথার সাথে? হ্যাঁ, আরাফাত যেটা বলছিলেন সেটার সঙ্গে যেটা আসলে যে পাবলিক ইন্টারেস্টে সাংবাদিকরা বা কিংবা যে কেউই অনেক কিছু করতে পারেন, অনেক বিষয় আইন সিদ্ধ নয় স্বাভাবিক হিসেবে আইন, যেমন ধরুন আপনি কারো ফ্যাক্টরিতে ঢুকে বিনা অনুমতিতে ভিডিও করতে পারবেন না, কিন্তু যদি দেখা যায় যে সেই ফ্যাক্টরিতে বাচ্চাদের জন্য শিশু খাদ্য বানানো হচ্ছে এবং সেটা সেটা শিশুদের স্বাস্থ্যের জন্য উপকারী নয়, আপনার কাছে এরকম বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে, আপনি গোপনে সেটি রেকর্ড করতে পারবেন, ভিডিও করতে পারবেন এবং সেটা প্রচার করতে পারবেন, আইন সিদ্ধ না হলেও, কারণ আপনি জনস্বার্থে পাবলিক ইন্টারেস্টে সে কাজটি করছেন। কাজেই জনস্বার্থ যখন জড়িত থাকে তখন অনেক কিছু করা যায়, আর এইখানে আমার কাছে মনে হচ্ছে জনস্বার্থ জড়িত আছে এবং নিরাপত্তার বিষয়টি, জননিরাপত্তার বিষয়টি জড়িত আছে, জননিরাপত্তা নিয়ে সবাই চিন্তিত, এটিকে থামানোর চেষ্টা চলছে, সংলাপের কথা তারাই বেশি বলেছেন বা আরো অনেকেই বলা অনেকেই বলেছেন, এবং সেই জননিরাপত্তাকে আরো বেশি বিঘ্নিত করবার জন্য একটা প্রচেষ্টা হয়েছে বলে প্রতীয়মান হয় এই কথোপকথন থেকে। কাজেই এটা নিয়ে প্রশ্ন যদি কেউ করেন যে এই এই টেলিফোন কনভারসেশনটি, এই সংলাপটি বা কথোপকথনটি ধারণ করা বা সেটি প্রচার করা কতটা যুক্তিযুক্ত হয়েছে, সেই সেই প্রশ্নের আমার মনে হয় না সেই প্রশ্ন এখন আর কেউ তুলবেন। আমি আসব তো ফিকির খালেদি আরো একবার হয়তো আপনার কাছে সময় পেলে, তবে একটি বিষয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের সাথে ডক্টর জিয়া রহমান ছিলেন এবং যান্ত্রিক ত্রুটির জন্য শব্দ পাচ্ছিলাম না আমরা আপনার তার কাছ থেকে, সেজন্য এতক্ষণ তার কাছে যেতে পারিনি, কিন্তু আমাদেরকে তিনি আর সময় দিতে পারলেন না, তিনি আরো একটি অনুষ্ঠানে যোগ দেবেন তাই এই অনুষ্ঠানে আর বেশি সময় দিতে পারলেন না তিনি। আমরা ডক্টর জিয়া রহমানের কাছে ক্ষমা প্রার্থী এবং দর্শক আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি একটু মোস্তফা ফিরোজ দীপু আপনার কাছে যেতে চাই, আপনি নিশ্চয়ই তফিক ইউনুস খালেদির বক্তব্য শুনলেন, আমি একটি প্রশ্ন আবারও আপনার কাছে রাখছি যে যেটি মোহাম্মদ আরাফাত বলছিলেন যে টক শো কে কোন এজেন্ডার প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করার মধ্যে কোন আপত্তির কিছু নেই, কিন্তু আমার প্রশ্নটি ভিন্ন জায়গায়, প্রশ্নটি হচ্ছে যেটি সাদেক হোসেন খোকা এবং মাহমুদুর রহমান মান্না বলছেন, মাঠের রাজনীতি এখন টক শোতে এসে পরিণত হয়েছে, তার মানে কি মাঠের রাজনীতিকে টক শো দিয়ে বিকল্প হিসেবে টক শোকে ব্যবহার করে সেইটি দিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা, সেটিকে গণমাধ্যমকেও এক ধরনের বিব্রতকর অবস্থায় ফেলে কিনা মোস্তফা ফিরোজ? না, বিষয়টা নিঃসন্দেহে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে, মানে আন্দোলনের মানে যুক্তিকতা বা সেটি নিয়ে নানান রকম তর্ক বিতর্ক হবে, মতামত সংঘটিত হবে, যার যার ওপিনিয়নটা বলবে। আমি বলছিলাম যে অ্যাটলিস্ট মানে টক শোতে এমন অপিনিয়নটা থাকা উচিত, খুব ইনফরমেটিভ থাকা উচিত, যেটা মানুষের একটি ইনফরমেশনের ভিত্তিতে সে তার মতটা সংঘটিত করতে পারবে, কিন্তু মাঠকে গরম করার জন্য ঠিক টক শোটা ব্যবহার হবে এটা তো তাহলে গণমাধ্যমের গ্রহণযোগ্যতাটা থাকে না। মানে আমার কথা একটা উদ্দেশ্য নিয়ে মানে কাজ করা, অর্থাৎ আমি যখনই কি কথা বলবো, যেমন ধরেন আজকে আমি এই ফোরামে কথা বলছি, এখন হয়তো মনে হচ্ছে যে আমি হয়তো বিএনপির বিপক্ষে বলছি, আবার তো ইস্যু যদি এমন আপনি প্রশ্ন করেন তাহলে সেই ইস্যুতে হয়তো আবার সরকারের বিপক্ষে বলবো, অর্থাৎ আমি একটা স্বাধীন মানুষ হিসাবে আমি মতামতগুলি ব্যক্ত করবো, মতামতগুলি ব্যক্ত করবো কি জন্য, এটা কি আমি আমার কথা বলছি তা না, আমি মনে করছি ভাবছি এটা, নিশ্চয়ই আমার এই ভাবনাটা মানুষও ভাবছে, মানুষের ভাবনাটা গণমাধ্যম কর্মী হিসাবে আমার মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে, অর্থাৎ আমার এই ভাবনা বিশ্বাসের মধ্য দিয়ে যদি মানুষ উপকৃত হয়, তার মতামতের সাথে আমার মতামত মিল খুঁজে পায়, সেটি হলো গণমাধ্যম কর্মী হিসেবে আমার মানে দায়িত্ব, তো সেইভাবেই গণমাধ্যমকে পরিচালিত করা উচিত। তাহলে কোনো রাজনৈতিক পক্ষ, আজকে হয়তো সরকার বলছেন যে গণমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে,
তাদের বিরুদ্ধে দুদিন পরে যখন নাকি বিএনপি ক্ষমতায় আসবে তখন বিএনপি ক্ষিপ্ত হবে, অর্থাৎ রাজনৈতিক অঙ্গন আর গণমাধ্যম একটা মুখোমুখি অবস্থানে থাকবে। সুতরাং এই অবস্থানে থেকে গণমাধ্যমকে অত্যন্ত সতর্কতার সাথে, অর্থাৎ সে তার দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠভাবে, সেই এডিটোরিয়াল পলিসিটা নির্ধারণ করা আমার মনে হয় এই সময় অত্যন্ত জরুরি। আমি মোহাম্মদ আরাফাত 30 সেকেন্ডে আপনার কাছে আমি আসতে চাই, তবে একটা প্রশ্ন রেখে যুক্ত করে আপনি শেষ করবেন, সেটি হলো যে ডক্টর আকবর আলী খানের বরাত দিয়ে ঢাকা টাইমস বলছে যে তিনি বলেছেন যে যদি সত্য হয়, জানি না এসব সত্য কিনা, তবে সত্য হলে ব্যবস্থা নেওয়া হোক তার, অর্থাৎ মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে। এটিকে এই এই প্রতিক্রিয়াকে আপনি কিভাবে দেখছেন সেটি যুক্ত করে যদি আপনার বক্তব্যটি দেন। অ্যাবসলুটলি, আপনার প্রকাশ্যে মাহমুদুর রহমান মান্না সাহেব এবং দ্য সিভিল সোসাইটি যেসব কথা বলেন, গণতন্ত্রের স্বার্থে, সুস্থ রাজনীতির স্বার্থে, আইনের শাসনের স্বার্থে এবং অপরাজনীতির বিপক্ষে, এবং যে কথাগুলি বলেন ওই কথাগুলো যদি আমরা মেনে চলতে চাই প্রকাশ্যে যেগুলো বলেন, তাহলেও তো আজকে অপ্রকাশ্যে উনি যে কাজগুলি এবং যে কথাগুলি বলেছেন তার বিরুদ্ধে একেবারে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে, সুস্থ রাজনীতির স্বার্থে ব্যবস্থা নেওয়া উচিত। ওনার কথা, ওনার প্রকাশ্যে যে কথা সে কথা আমি মেনে চললেও ওনার এগেনস্টে আজকে ব্যবস্থা নেওয়া উচিত এবং এটাকে আমি সমর্থন করি। ছোট্ট করে যেটা বলতে যাচ্ছিলাম, এজেন্ডা বলতে আমি যেটা বলছি, দীপু ভাই যেটি বললেন সেটাও কিন্তু একটা এজেন্ডা। এজেন্ডা ইন এ সেন্স, এজেন্ডা যদি সৎ হয় যে আমি গণমাধ্যমকে ব্যবহার করতে চাই টকশোর মধ্যে দিয়ে, মানুষের মধ্যে রাজনীতি নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে যে বিভ্রান্তি আছে, অনেকে তো অপরাজনীতি করে বিভ্রান্ত করে, তার বিপক্ষে দাঁড়িয়ে সত্য প্রকাশ করা, সত্যটা উন্মোচন করা, মানুষ যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এই কাজগুলি যদি সততার সাথে হয় তাহলে সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কথোপকথনে যে এজেন্ডার কথাটা দেখছি, এটার ভিতরে তো পুরোটাই অপরাজনীতি, অপকৌশল, এই অপরাজনীতি, অপর শক্তি, অপর মানে অসৎ যে কোনো কিছু খারাপ। আপনি সুচিন্তা ফাউন্ডেশনের কথা বলেছেন, এই জন্য বলছি আমরা সিভিল সোসাইটি অনেকের সাথে কাজ করি, কিন্তু আমাদের অবস্থান হচ্ছে ক্লিয়ার কাট, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা অনিরপেক্ষ, আমরা নিরপেক্ষ নই, আমরা জয় বাংলার পক্ষে, জিন্দাবাদ জয় বাংলার মাঝখানে নই আমরা, কিন্তু প্রকাশ্যে যা অপ্রকাশের তাই। কিন্তু কিছু ব্যক্তি যারা নাগরিক ঐক্যের নামে আবার তলায় তলায় আপনার এই যে বিএনপির কাছ থেকে লোকজন চাচ্ছে, এই ধরনের খণ্ডনামী আমাদের তার সম্পাদকীয় নেতৃত্বের। এক্ষেত্রে আমার মনে হয় যে যারা এই টকশো অনুষ্ঠানগুলো আয়োজন করেন, সম্পাদক হিসেবে কাজ করেন সেইসব টকশোর, এবং যারা উপস্থাপনা করেন তাদের যথেষ্ট সতর্ক হবার প্রয়োজন আছে, প্রশিক্ষণের প্রয়োজন আছে প্রয়োজন হলে, এবং আমার মনে হয় যে এই যে এডিটোরিয়াল লিডারশিপ ইজ দ্য কি, এবং হোল্ডিং দিস অল দিস নিউজ মেকার্স টু অ্যাকাউন্ট ইজ দ্য কি জব অফ দি মিডিয়া, সেটা আমাদের যদি না করতে পারি দোষটা আসলে আমাদের। অনেক ধন্যবাদ তৌফিক ইমদাদ খালিদি, অনেক ধন্যবাদ মোস্তফা ফিরোজ, এবং অনেক ধন্যবাদ মোহাম্মদ এ আরাফাত, ধন্যবাদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ, ধন্যবাদ আবু সাইদ খান এবং ডক্টর জিয়া রহমান। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও, আপনারা সাথে আছেন সাথে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে একাত্তর সংযোগ শেষ করছি। শুভরাত্রি।